আমরা এসএফআই টিএলসির উদ্যোগে আজকে পুলিশ হেডকোয়ার্টারে বিক্ষোভ ধর্নায় সামিল হয়েছি। আমরা দেখছি গত 4.5 বছর ধরে এই রাজ্যটা জঙ্গলের নিকৃষ্ট শাসনে পরিণত হয়েছে। আইনের শাসন নেই, সাধারণ মানুষের জীবন দুর্বিষহ যন্ত্রণার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। প্রতিদিন শিশু ছাত্রী মহিলাদের উপর নানা রকমের অত্যাচার সংঘটিত হচ্ছে। সরকারের ঘনিষ্ঠজনেরা এবং শাসক দলের একেবারে নেতৃস্থানীয়রা খুন ধর্ষণের মতো ঘটনায় মেতে উঠেছেন। এই অরাজকতার বিরুদ্ধে আমরা বারবার প্রতিবাদ জানিয়েছি, কিন্তু এই রাজ্যে নারীদের উপর নির্যাতনের পৃষ্ঠপোষক হচ্ছে বিজেপি সরকার। কাজেই আজকে আমরা পুলিশ হেডকোয়ার্টারে এসেছি ধর্ণা দিতে, রাজ্যে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করার জন্যে পুলিশকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। এই পুলিশ মেরুদণ্ড বিকিয়ে দিয়েছে। রাজ্যের মধ্যে অরাজকতা বর্বরতা চললেও পুলিশ চোখে কাপড় বেঁধে কার্যত গান্ধারীর ভূমিকা পালন করছে। কাজেই পুলিশকে সক্রিয় হতে হবে। কুমারঘাটে কল্যাণপুরে যে ঘটনা সংঘটিত হয়েছে, সেই ঘটনা গোটা ত্রিপুরা রাজ্যকে লজ্জায় মাথা হেট করে দিয়েছে। আমাদের রাজ্যের মন্ত্রীরা এই ঘটনাগুলিকে আড়াল করার চেষ্টা করছে, এই ঘটনাগুলির মদত দিচ্ছে। কাজী এসএফআই টিএসইউ আজকে দাবি তুলেছে যে খুন ধর্ষণ নারী নির্যাতনের বিজেপি সরকার আর নেই দরকার। এই স্লোগান আমরা সর্বত্র তুলে আজকে এই প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করছি। আমরা জানি এই সরকারের আয়ুকাল প্রায় ফুরিয়ে এসছে, আরও 4-5 মাস এরা সরকারে থাকবে। এই সময়টা যাতে মানুষ ভালোভাবে বাঁচতে পারে, তার জন্যে এই সরকারের কর্তা ব্যক্তিদের যাতে সম্বিত ফিরে, এই রাজ্যের পুলিশ প্রশাসনের যাতে সম্বিত ফিরে, তার জন্যেই আজকে এসএফআই টিএসইউর তরফে আমরা পুলিশ হেডকোয়ার্টারে ধর্ণা দিতে এসেছি, প্রতিবাদ জানাতে এসেছি। আগামী দিনে রাজপথে এই ইস্যুতে আরও বড় আন্দোলন আমরা এসএফআই টিএসইউ সংগঠিত করব। কুমারঘাটের মন্ত্রী পুত্রের ফ্ল্যাটে দর্শিত হয়েছে, অথচ পুলিশ প্রশাসন এই ফ্ল্যাটের মালিককে যার নামে ভাড়া তাদেরকে বিচার, তাদেরকে পুলিশ কাস্টোডির আইন নেওয়া বিচারাধীন শুরু করা, এই দাবি আমরা রাখবো। আর কল্যাণপুরে যে নাবালিকা দর্শিত হয়েছে, সমস্ত বিজেপির যে উপপ্রধান সহ বিজেপির যে গুন্ডা বাহিনী, যে বাইক বাহিনীর নাম জড়িত আছে, সবাই যে গ্রেফতারের দাবিতে আমরা পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি রাখবো। যতক্ষণ পর্যন্ত আমাদের এই সঙ্গে দেখা না করবেন, আমাদের আশ্বস্ত না করবেন, ততক্ষণ পর্যন্ত পুলিশ সদর দপ্তরের সামনে এসএফআই টিএসইউর কর্মীরা আমরা বসে ধর্ণা দেব। যত আক্রমণ আসুক, যত কিছু আসুক আমাদের উপরে, এই রাজ্যের মধ্যে ছাত্রীরা মা বোনরা আজকে নিরাপদ নেই, আজকের সন্ধ্যার সময় আজকে দিনে দুপুরে ঘর থেকে বেরোতে পারেন না। পুলিশ প্রশাসনকে আশ্বস্ত করতে হবে যে ত্রিপুরা রাজ্যে জঙ্গলের রাজত্ব চলছে, এই জঙ্গলের রাজত্ব পুলিশ প্রশাসন অপশাসন এটাকে রুখবে, না হলে আমরা এখান থেকে যাব না। এই আশ্বস্ত না করা পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না। আমাদের স্লোগান চলবে কম।